ভূজনের ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জ ও নেত্রকোনার 20,000 হেক্টর জমির বোরো ধান। বিপর্যয়ে কৃষক, দুর্গত এলাকা ঘোষণার দাবি। আইনি লড়াই শেষে আবারও দায়িত্ব নিলেন রাজশাহীর মেয়র বুলবুল, 15 মাসেই 5 বছরের সেবা প্রদানের অঙ্গীকার। এবং চট্টগ্রামে সড়ক সংস্কার ও সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতায় একে অপরকে দায়ী করছে সিটি কর্পোরেশন, এলজিইডি। প্রধানমন্ত্রীর নির্দেশে তোড়জোড় শুরু। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন কিশোয়ান সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা জিয়া। উজানের পানিতে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অন্তত 15,000 হেক্টর জমির বোরো ধান। বিভিন্ন স্থানে ভেঙে গেছে ফসল রক্ষা বাঁধ। এদিকে বাঁধ ভেঙে তলিয়ে গেছে নেত্রকোনার কয়েকটি হাওরের ফসলও। দুই জেলাতেই হাহাকার নেমেছে কৃষকদের মাঝে, দাবি উঠেছে দুর্গত এলাকা ঘোষণার। জেলা সংবাদদাতাদের তথ্যচিত্রে অভি ইসলামের রিপোর্ট। ধানের শীষে হাওর জুড়ে খেলা করছিল সোনালি রং। বৈশাখে ধান কাটার স্বপ্ন দেখছিলেন কৃষক, কিন্তু তার হয়ে ওঠেনি। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ধান। অনেক কৃষক আধা পাকা ধান কোনো রকমে কাটতে বাধ্য হচ্ছেন। কিশোরগঞ্জের মিঠা মইন ও আশপাশের এলাকার সব হাওরের এখন একই চিত্র। অসময়ে বৃষ্টির ঢলে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর ক্ষেতের ফসল। এ বিপর্যয়ে দিশে হারা সেখানকার কয়েক হাজার কৃষক। অনেক কিছু কথা যে ভাই, 3,000 টাকা বন্ড আমরা মাটি কাটাইতেছি, এরপরে আবার পুনরায় আর একটা বান ভিতর দিয়ে পানি শোয়া শোয়া আবার বান দিতেছি, এই পথে আমরা আছি। হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন খোদ স্থানীয় সংসদ। 3 উপজেলার কৃষি অফিসার এবং ব্লক সুপারভাইজারদের যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করে। এদিকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে নেত্রকোনার হাইজদা ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে বোরো ধানের কয়েক হাজার হেক্টর জমি। একমাত্র ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষক। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় এই বাঁধগুলো রক্ষার কাজ করা হচ্ছে। 2 বছর ধরে এই করে না, এই বছর করে এক কুবো মাটি ঢালছে না, মাটি না ওয়ালানের কারণে আনা মিল দেয় আমার তো বস সব তুলিয়ে গেছে গা। আমরা নে কি গায়ে বাঁচবাম, আমরা তো বহু বুলা পানি এখন চলার মতন কোনো রাস্তা নাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য দেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক অভি ইসলাম, আরটিভি। আইনি লড়াই শেষে আবারও দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। বেলা 11:30টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে প্রবেশ করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। দায়িত্ব নিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল নগরবাসীকে আগামী 15 মাসে 5 বছরের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ 2 বছর যাবত রাজশাহীতে যে অচল অবস্থা, এই অচল অবস্থার অবসান আমরা আগামী 15 মাসে আমরা আমাদের সচেষ্ট থাকব। আমাদের পরিষদ জনগণের আশা যেন অর্ধেক হলেও পূরণ করতে পারি। সারা দেশে আগামী 2-3 দিন মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও, তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় এরই মধ্যে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের তারতম্য বেশি হওয়ায় উপকূলীয় এলাকা চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর এলাকায় বর্তমানে নিম্নচাপ বিরাজ করছে। এসব এলাকায় আবহাওয়া অফিস থেকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে 1-2 সপ্তাহের মধ্যে বড় ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাতাসের গুত বেগ বাড়ে এবং ঢেউ উচ্চতা বাড়ে, এজন্য আর সাথে সাথে যেহেতু আপনার ওই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এগুলি কিন্তু সমুদ্র বন্দরে আছে এখন।
রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অফিস বলছে, এখনকার বৃষ্টি স্বাভাবিক নিয়মের, আতঙ্কের কিছু নেই। ঢাকা শহরে এই কালবৈশাখী মৌসুমে পরপর তিন দিন চার দিন বৃষ্টি হওয়ার নজির আপনি অনেক পাবেন। যে শুধু এই 2017 সালেই হচ্ছে এরকম কিছু, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এইসব ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেটা সম্ভাবনা এখনো আছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টি আরো দুই তিন দিন অব্যাহত থাকবে, তবে বৃষ্টি হলেও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত গুপ্তছড়া ঘাট এলাকায় দুই শিশুসহ চারজনের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রশাসন। তারা হলেন আনোয়ার হোসেন ও হারুনুর রশিদ এবং শিশু সাঈদ ও নেহা। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 18 জনে। এখনও তিন থেকে চারজন নিখোঁজ আছে বলে ধারণা স্থানীয়দের। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চট্টগ্রামের বিমানবন্দর সড়ক সংস্কার এবং তিনটি সেতু নির্মাণ কাজ শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশন ও এলজিইডি কর্তৃপক্ষ। কাজে দীর্ঘসূত্রিতার জন্য পরস্পরের ওপর দায় চাপাচ্ছেন কর্তা ব্যক্তিরা। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মনসুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নোমান শিবলি। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত চট্টগ্রামের বিমানবন্দর সড়কের এমনই বেহাল দশা। দুর্ভোগ মেনে নিয়ে সাধারণ যাত্রী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিদেশি অতিথিরাও নিয়মিত এই সড়ক ব্যবহার করে থাকেন। সড়কের ওপর 7 নম্বর খাল, 9 নম্বর গুপ্তখাল এবং 15 নম্বর খালের উপর তিনটি সেতুর নির্মাণ কাজ 2016 সালে শেষ হওয়ার কথা থাকলেও তা আজও শেষ হয়নি। ফলে অসহনীয় যানজট সহ পদে পদে ভোগান্তিতে পড়ছেন বিমানবন্দরের যাতায়াতকারীরা। ব্রিজটা দর্শক অনেক দেরি হয়ে গেছে, এখন কাজ শেষ হচ্ছে না। ছোট্ট একটা ব্রিজ করতে যদি না এত সময় লাগে, আর বড়গুলি করতে কত সময় লাগবে? দীর্ঘদিন ধরে আমাদের এই গাড়িগুলো কষ্ট করতেছে, এখানে বড় গাড়ি আসতে দেয় না, আমাদের সময় লস হচ্ছে, তাছাড়া এই ধুলোবালির জন্য স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে এসে সড়কের বেহাল দশায় ক্ষোভ জানান। নেপাল এয়ারপোর্ট থেকে যখন আসি, যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার অবস্থাটা দেখে আমি সত্যি খুব দুঃখ পেলাম। সড়ক ও সেতু নির্মাণ কাজ এবছরের মাঝামাঝি শেষ করার প্রতিশ্রুতি দিলেন সিটি মেয়র। দুইটা ব্রিজের অগাস্টের 7 তারিখ আর একটা ব্রিজের হলো যে অগাস্টের 12 তারিখ। এটা তারপরে আমি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এমনি কষ্ট, এটা আমি যেভাবে পারি সেভাবে করার উদ্যোগ নিব। শুধু আশ্বাস নয়, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে কর্তৃপক্ষ মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা সবার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হয়নি, ভবিষ্যতেও হবে না। দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তার যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের সার্বভৌমত্ব বা দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে কখনো হয়নি, হবেও না। জঙ্গিরা এখন দেশ নয়, সারা বিশ্বের আতঙ্ক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা বিশ্ব জঙ্গি আক্রান্ত হলেও দেশে জঙ্গিদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়েছে। দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টার ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জঙ্গিদের কোনো দল নেই, যারা জঙ্গি তৎপরতা বা ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সারা বিশ্বের এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কাজেই আজকে যেখানে সারা বিশ্ব জঙ্গিদের আক্রমণে আক্রান্ত হচ্ছে, সেখানে বাংলাদেশ আমরা একটা সুন্দর ভূমিকা আছি, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যেই এই এই সমস্ত জঙ্গি তৎপরতাকে বা এই ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত হবে তার জন্য আইনের ব্যবস্থা হবে।
গাইবান্ধার পলাশবাড়িতে গ্রেফতার হওয়া জেএমবির তিন সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন মেহেদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আতাউর রহমান ওরফে মিন্টু। গাইবান্ধার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদিন এই রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার পলাশবাড়ি উপজেলার কিসামত কেওয়া বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়। লালমনিরহাটের হাতিবান্ধায় বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চার শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঝড়ে ওই এলাকায় 11 কেভির একটি বিদ্যুতের তার মাটিতে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগে মেরামতের কাজ শেষ না হতেই বিদ্যুতের লাইনটি চালু করায় এই দুর্ঘটনা ঘটে। দর্শক, এবার জেলার আরও কিছু খবর জানাচ্ছেন রকিব মানিক। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি সবসময় ধ্বংসাত্মক রাজনীতি করে থাকে, তারা কখনোই দেশের ভালো চান না। সকালে ভোলায় এক সমাবেশে একথা বলেন মন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে চট্টগ্রামের চাকতাই খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল খনন শুরু ও খালে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন চাকতাই খাতুনগঞ্জের আড়তদারেরা। লক্ষ্মীপুরে চেয়ারম্যান মেম্বারদের বিজিএফ কার্ড বিতরণের অনিয়ম প্রতিবাদ সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি। মেহেরপুরে জেলা জামায়াতের রুকন আব্দুর রাজ্জাক সহ 24 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। নড়াইলে বাংলাদেশ ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে আদালত সড়কে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখা আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অটিস্টিক শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন নির্বাচিত হয় সাইমা আজাদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে আইসিটি বিভাগের উদ্যোগে জাতীয় হেলথ ড্রাগস 999 সম্পর্কে দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সংবাদ শেষ করার আগে কিশোরগঞ্জ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উজানের ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জ ও নেত্রকোনার 20,000 হেক্টর জমি বোরো ধান, বিপর্যয়ে কৃষক, দুর্গত এলাকা ঘোষণার দাবি। আইনি লড়াই শেষে আবারও দায়িত্ব নিলেন রাজশাহীর মেয়র বুলবুল, 15 মাসে 5 বছরের সেবা প্রদানের অঙ্গীকার। এবং চট্টগ্রামের সড়ক সংস্কার ও সেতু নির্মাণে দীর্ঘসূত্রিতায় একে অপরকে দায়ী করছে সিটি কর্পোরেশন এলজিইডি, প্রধানমন্ত্রীর নির্দেশে তোড়জোড় শুরু। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর বা গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সাথে থাকার জন্য।